হার্মিদাস ওয়েলগ্যাম ইজ মাই চ্যানেল অ্যান ট্রিক্স একমের স্বাগতাম ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আপনিও যদি আপনার প্লেস্টোর থেকে খুব জলদি বা খুব স্পিডে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি দেখ পুরোটা দেখুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমি বলব যে সেটিংয়ে একটি অপশান করলে আপনি কী করে প্লেস্টোর থেকে যে কোনো অ্যাপস খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে তো ফ্রেন্ডস ভিডিওটা আপনারা একবার দেখেন একবার দেখে একবারই করলেন সেরকম কিন্তু হবে না আপনি আপনাকে মাসে এক দুবার করতে হবে এখানে আপনি জ্যাচিবার বা ফাইলস এক্সপ্লোর বা যে আচ্ছা গেম নামান আপনার এমবিটা কিন্তু সেখানে থেকে যায় এর যেটাও আপনাকে এটা করতে লাগবে আর আপনার মেমোরি খুব ভালো থাকবে এটার জন্য তো আপনি এখানে টিকমার্ক করে দেখতে হচ্ছেন আপনার সেটিং আছে তো সেটিংয়ে চলে যান তাড়াতাড়ি করে তো প্লে প্লেস্টোরটাগুলো আমি সেটিংয়ে চলে আসছি তো আমার সেটিংটা এখন খুলে গেল তো সেটিংয়ে আপনি দেখতে পাচ্ছি একটু নিচে ক্লিয়ার লোকাল গুগল প্লে পারফেকশন ঠিক আছে তো এখানে চেন ক্লিয়ার এখানে আপনি ক্লিয়ার করে দেন ঠিক আছে হ্যাঁ আমার সব ক্লিয়ার হয়ে গেছে তো এবারে এখান থেকে আপনি তাড়াতাড়ি অন করতে পারবেন তারপর এখানে গুগল প্লে ইনস্টন ইনস্ট্যান্ট গুগল প্লে ইনস্ট্যান্টে আমি চলে গেছি তারপর এখানে আপগ্রেড বাই লিঙ্কস তো আপনি এটি চালু করে দেবেন তো এটা আমি চালু করে দিয়েছি তো এবার আপনার অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে তো আপনাকে সেটিংয়ে গিয়ে আরেকটি কাজ করতে হবে যেটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি তাদেরকে সেটিংয়ে এলাম তো সেটিংয়ে গিয়ে একটু নিচে গিয়ে সবই আপনি পেয়ে যাবেন এপিপি অ্যাপস ঠিক তো এই অ্যাপসে চলে যাচ্ছি একটু লোডিং হবে তো এই জন্য একটু পজ করে দিলাম অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম সব কিছু অ্যাপস চলে আসবে তো একটু নিচে যাওয়ার পর নিচে যাওয়ার পর নিচে যাওয়ার পর আপনি গুগল প্লে সার্ভার দেখতে পারবেন গুগল প্লে সার্ভারে গিয়ে আপনি কী করবেন একটু প্রথমে আপনি ক্লিক করুন আর গুগল প্লে সার্ভারে গিয়ে তো আমি সার্ভার পৌঁছে গেছি তো এখন স্টোরেজ আমি তিনশো নয়ম দিন স্টোরেজ ব্যবহার হয়ে গেছে এখানে তো আমি এটাকে ক্লিয়ার কেচ করে দিচ্ছি তো ম্যানেজ পেস করবে না ম্যানেজ পেস করলে কিন্তু আপনাকে আবার অ্যাকাউন্ট আপনার সব পুরে যাবে ঠিক আছে তো হয়ে গেছে এবার গুগল প্লে স্টোরে আমি তা দেখুন তা সেই নিচে যাচ্ছি গুগল প্লে স্টোর ঠিক আছে গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোরে এমনি গেলাম তো যার পর স্টোরেজ ক্লিয়ার ক্যাচ তাহলে কতক্ষণ দেখুন ক্লিয়ার ক্যাচ হতে সময় লাগছে কেন এখানে কত কিছু আপনার আর রয়েছে তার মানে ডাটা স্টোরেজ পড়ে রয়েছে কত কিছু তো ফ্রেন্ডস ভিডিওটি পছন্দের একটি লাইক করুন এটি একটু হান্ড্রেড পার্সেন্ট ওয়াকিং মোড ভিডিও আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নতুন হলে আগে যদি আমার সাবস্ক্রাইবার আপনি হয়ে থাকেন তাহলে আমি দিলসে থ্যাংকস বলছি আর ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস গুড বাই